গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রবিবার, ছুটির দিন, ওই জন্যে বাড়ির ছেলেরাও কেউ ওঠেনি, মিসেসেই এক্ষুনি উঠল। সপ্তাহে এই একটি দিনই একটু দেরি করে উঠলেও চলে আর কি, কারণ সবারই ছুটি থাকে তো রবিবারে। তো আমি উঠেছি সেই ভোর 5:30। উঠে দেখলাম আলুও নেই খুব একটা, যে কটা আলু ছিল ওই ছাড়িয়ে রাখলাম, এখন আলু নিয়ে আসবো। পেঁয়াজও কেটে রাখলাম, আমি নিজে নিজেই চা করে খেয়ে নিয়েছি, দুবার চা খাওয়া হয়ে গেছে আমার। তো এখন বাজারে যাব, বেরোবো এক্ষুনি, বাজারের ব্যাগ সব রেডি করে রেখেছি, এই দুটি ব্যাগ নিয়ে বেরোবো। আজকে তো রবিবার, চিকেনও কিনতে হবে, মেয়ে জামাই ওরা খেয়ে বেরিয়ে যাবে সকালে, ওদের জন্য একটু মাছ নেব আর সবজিতে একটু নেবই নিতে হবে। তো বাজারে বেরোই। সকালে করোনা আমি বাজারে চলে এসেছি, পাড়ার বাজারটায় একটু ভালো মাছ কিছু আমি পেলাম না, জামাইটা আছে আজকে চলে যাবে। তো যার জন্য এই করোনাময়ী বড় বাজারটায় এলাম, একটু ট্যাংরা মাছ নিলাম জামাইয়ের জন্য। হ্যাঁ, কাটতে হবে, জামাইয়ের যা আছে তো আবার আজকে চলে যাবে। ট্রেনে একটু বুঝতে এসেছিলাম, পাম্পলেট নেই তেমন। হ্যাঁ, পেলাম না, একটু বড় ওর কাছে আছে, ছোটো। এই ট্যাংরা মাছগুলো নিয়েছি, দাদা কেটে দেবে। বড় মাছের বাজার। রবিবার একটু ভিড়ই আছে বাজারে, মোটামুটি মাছের বাজারে। দেখি আনাজ কিছু নেবো কিনা, দেখছি চিন্তা করে। আমার মাছটা কেটে দিই, কেটে দিলে নিয়ে মাছের বাজার থেকে সবজি বাজারে ঢুকবো। দাদা কেটে দিই, বেরিয়ে যাই নিয়ে। আমার মাছ নেওয়া মোটামুটি হয়ে গেছে, বাজারটা অনেক বড় তো। আমি
দেখি কি সবজি নেই, সবজি গতকাল তো কিনেছি বাড়িতে রয়েছে, তাও একটু যাব সবজি বাজারের দিকে দেখব গিয়ে কি পাওয়া যায়। তো সবজি বাজারে ঢুকছি, দেখছি একটু বেগুন নেব, একটু পেয়ারা নেব, ফুলকপি দেখি কত করে বলে, ফুলকপি রয়েছে বাড়িতে তাও দেখছি, সঙ্গে থাকুন। তো আমার মাছ নেওয়া হয়ে গেছে, সবজি বলতে বেগুন নিলাম আর দুটো ফুলকপি নিলাম, ফুলকপি বাড়িতেও আছে, এখন বাজার থেকে বেরিয়েছি এখানে একটু বসে নেব, ওই যে গাছ বিক্রি করে ছেলেটা ওর কাছে একটা ওষুধ নেওয়ার আছে গাছে, এর এখানে একটু বসবো, গাছের একটা ওষুধ নেব। করুণাময়ী বাজারের একদম মুখটায় আছি, করুণাময়ী চৌমাথা, দোকানে নেই আসুক একটু বসি। তো আমি বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে ঘরে একটু কাজকর্ম করছিলাম আর কি, তো এখানে মিসেস ও রান্নাবান্না করছে, এখানে মুসুর ডাল হয়েছে, পেঁয়াজ দিয়ে সাতলানো আছে, এখানে ফুলকপি আলুর তরকারি আছে, এখানে শিমের ঝাল, আর বেগুন ভেজে দেবে কোথায়, ও এই যে বেগুন ভাজা আছে, ভাজা হয়ে গেছে বেগুন আমি জানতাম না, যাই হোক, আর মেয়ে তো ছিল বেশ কয়েকদিন, জামাই তো এসছে, ওরা দুজন আজকে চলে যাবে, মেয়ে শ্বশুরবাড়ি যাবে, জামাইও চলে যাবে, তো চিকেনটা তো আমাদের হবে রাত্রে সন্ধ্যাবেলা আর কি, ওরা তো এই এখন খেয়ে দেয়ে আর একটু পরেই বেরিয়ে যাবে, যার জন্য ওদের জন্য একটু মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছ, এখানে রান্নাও হয়ে গেছে, কারণ এখন তো আর মাংস হয়ে উঠবে না, মাংসটা হবে সন্ধ্যাবেলা, আর ওরা মাংস খেয়ে ঠিক বেরোতে চায় না রাস্তায়, একটু অসুবিধা হয়,
তো মোটামুটি এই রান্না এবেলা। এখানে কিছু আলু ছাড়িয়েছিলাম, রয়েছে, আর কিছু কাজে লেগেছে আর কি। তো আজ এমনি ছুটির দিন, ছেলেরা সব ঘরেই আছে, কিছু ছেলে বাড়িতে আছে কারণ তাদের পরীক্ষা দেরি আছে, কলেজে তাদের ছুটি, কোনো ক্লাস হচ্ছে না, ওই জন্য তারা বাড়ি গেছে। তো মোটামুটি সকালে রান্না কমপ্লিট, আবার সন্ধ্যাবেলা থেকে শুরু হবে, সঙ্গে থাকুন। তো আবার ফিরে এলাম আপনাদের কাছে, সন্ধ্যাবেলা আমাদের রান্না আরম্ভ হয়ে গেছে, ওপাশে ভাত বসেছে আর এপাশে চিকেনটা বসিয়েছে, আলুগুলো আগে ভেজে নিয়ে রেখে দিয়েছে এখানে, আর চিকেনটা ম্যারিনেট করা ছিল, তো কষা হচ্ছে এখন। কিছুক্ষণ কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে, তারপরে ওতে মশলাপাতি পড়বে, এখনো মশলা কিছু দেওয়া হয়নি। তো রান্না হচ্ছে, হয়ে যাক, পরে আমি দেখাচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, করে কষবে। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে ওর ভেতর, আলুটা একটু পরে দেওয়া হবে, এখন একটু কষবে ভালো করে। এখানে জল গরম করে নিয়েছি ইন্ডাকশানে, পরে মাংসের জলটা ঢেলে দেবে। তো আলু দিয়ে দিয়েছে, চিকেনটাও কষা কমপ্লিট হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছে, কিছুক্ষণ একটু ফুটলেই চিকেন রেডি হয়ে যাবে একেবারে। কষতে কষতেই চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো সেদ্ধ করাই ছিল আগে থেকে, ওই ভেজে নিয়েছিল, সেদ্ধ না ভেজে নিয়েছিল, নিয়ে তারপরে দিয়েছে, আমার বলতে ভুল হয়ে গেছে। তো একটু ভালো করে ফুটে গেলেই চিকেন রেডি। তো আজকে রান্নাও শেষ, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না,
আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করবে এবং এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে। এই অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে।